এই যে মাছ ধরলেন এক্সপেরিয়েন্সটা বলেন এবং এটার বাংলাদেশের জন্য অ্যাচিভমেন্টটা বলেন বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এই রোসাটম ইন্টারন্যাশনাল ফিশিং টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আই এম ভেরি মাচ প্রাউড যে আমার অর্গানাইজেশন অ্যাংলিং ইন বাংলাদেশ দুইবারই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে এই টুর্নামেন্টে তো অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের দেশে আমাদের অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা এই ধরনের অ্যাংলিং আমরা এখনও পর্যন্ত স্টার্ট করতে পারিনি আর একটা জিনিস হচ্ছে সেন্সিবল অ্যাংলিং যেটাকে বলে যে আরেকটা টার্ম হচ্ছে এথিক্যাল অ্যাংলিং সেটাকে আমরা এখনও এস্টাবলিশ করতে পারিনি যদি কমার্শিয়াল ফ্যাক্টরের কথা বলি রিক্রিয়েশনাল ফিশিংয়ের গ্লোবাল ইকোনমিক ভ্যালু হচ্ছে কারেন্টলি $365 billion আমাদের দেশে ট্রিমেন্ডাস অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা এই সেক্টরে অনেক পিছিয়ে আছি আমরা হাইলি অবসেসড বলা যায় যে কার্প ফিশিংয়ের প্রতি এবং কার্প ফিশিংও আমরা দিনে দিনে খুব খারাপ অবস্থার দিকে নিয়ে যাচ্ছি তো ওভারঅল যদি রিক্রিয়েশনাল অ্যাংলিংকে আমরা ট্যুরিজমের সাথে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি এটা আমাদের দেশের জন্য বিশাল একটা ইকোনমিক ফ্যাক্টর হতে পারে তো এই জন্যই আমি কাজ করে যাচ্ছি আজকে প্রায় 10 বছরের বেশি হবে তো আমি আমার দেশের অ্যাংলারদের প্রতি আমার এটা আহ্বান বলা যায় যে আসুন লেটস থিঙ্ক সেন্সিবলি আমরা এই ধরনের অ্যাংলিংয়ের দিকে আমরা যাতে ধীরে ধীরে শিফট করতে পারি সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আর একটা জিনিস হচ্ছে এই অ্যাংলিংয়ে আসলে এটা আমাদের জন্য একটা বিশাল লার্নিং ফ্যাক্টর আমি যেটা মনে করি কারণ এ ধরনের অ্যাংলিং আমাদের দেশে হয় না অপরচুনিটিও খুব কম যদিও আমরা বলি যে আমাদের বিশাল সমুদ্র আছে আমাদের মোর দ্যান 120 কিলোমিটার্স বিচ আছে আমাদের সেন্ট মার্টিন আছে আমাদের অসংখ্য এক্সোটিক স্পিসিস আছে কিন্তু অপরচুনিটি নেই এবং প্র্যাকটিস নেই তো রিলিভেন্ট আমি ট্যুরিজম বোর্ডকে আমি রিকোয়েস্ট করব যে এই সেক্টরটাকে ভেবে দেখার জন্য যে অ্যাংলিং ট্যুরিজম একটা বিশাল একটা অপরচুনিটি হতে পারে আমাদের দেশের জন্য আর আমার দেশে অ্যাংলিং অ্যাংলারদের জন্য এখন সময় হয়ে গিয়েছে টু ডাইভার্ট ইন টু লাইক সল্ট ওয়াটার ফিশ থ্যাংক ইউ খুব ভালো করেছেন এখানে এই টুর্নামেন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশে ফিশিং টুর্নামেন্ট ওইভাবে হয় না কিন্তু এর একটা ট্যুরিজম ভ্যালু আছে যেটা আসলে গ্রো আপ করার সুযোগ আছে সেই জায়গা থেকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আমাদের অর্জনকে প্রথম কথা ইন্ডিয়াতে টুর্নামেন্ট হয় আমাদের একটা অর্গানাইজেশন আছে অল ইন্ডিয়া গেম ফিশিং অ্যাসোসিয়েশন এবছরই টুর্নামেন্ট আছে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন রয়েছে এটা হচ্ছে অল ইন্ডিয়া গেম ফিশিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে নভেম্বরের 25 থেকে 27 পর্যন্ত টুর্নামেন্ট রয়েছে এটা হচ্ছে মহারাষ্ট্র হবে চণ্ডীগড়িতে আমি অলরেডি আমাদের বাংলাদেশে যারা পার্টিসিপেন্ট রয়েছে ওদেরকে ইনভাইট করেছি আসার জন্য তো প্রথম কথা গেল ইন্ডিয়াতে টুর্নামেন্ট হয় তবে অবশ্যই এই লেভেলের হয় না যে লেভেলের এখানে অ্যারেঞ্জমেন্ট করেছেন বিকজ আমাদের অতটা বাজেট থাকে না কোনো মতন অবশ্যই আমরা ভালো করে করি আচ্ছা যেটা দ্বিতীয় কথা বললে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের পার্টিসিপেশন এবং আমাদের মধ্যে কী অর্জন করলাম আমরা অর্জন করলাম বলতে আমাকে যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ডিফারেন্ট স্পিসিস নতুন প্রজাতির মাছ আমার কাছে তার ফিশিং স্টাইল সম্পূর্ণ আলাদা যেটাতে আমরা অভ্যস্ত তার থেকে অনেক বাইরের সমস্ত কিছু আলাদা তার লিওর আলাদা রড আলাদা রিল আলাদা সব কিছুই প্রচুর নতুন তো সেই জায়গার থেকে যদি আমরা কিছু মাছ ধরেছি তো সেটা করতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে আমাদের যেহেতু এটা নিজস্ব প্রতিদিনের ঘটনা নয় নতুন জিনিস শিখতে হয়েছে অবশ্যই সেটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স বিভিন্ন দেশের কন্টেস্ট্যান্টের সঙ্গে অনেক কথা বলেছি ওনাদের সঙ্গে পরিচয় হয়েছে বন্ধুত্ব হয়েছে তো বিভিন্ন জায়গায় ছিপ ফেলতে যাওয়ার সুযোগটা আরও বেশি বাড়বে এবং আগামী দিনে আমি চাইবো আমাদের বাংলাদেশ বা ভারতের যে সমস্ত অ্যাংলাররা রয়েছে তারা যদি এ ধরনের নিজেদের ওপেন মাইন্ড রাখে নতুন জিনিস শেখার মতো যাদের তাগিদ যদি থাকে তো তার জন্য বিদেশে কম্পিটিশনে আসতে হবে না দেশে বসেই করা যায় বিশেষ করে যেমন বাংলাদেশে আমার যারা বন্ধুরা রয়েছে তার অনেক বন্ধু আছে আমার বাংলাদেশে তো তারা সি ফিশিংটা সেভাবে করেন না কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে সুন্দরবন রয়েছে আপনাদের কক্সবাজার রয়েছে অনেকটা সি কোস্ট রয়েছে একটু এক্সপ্লোর করুন যেমন ধরুন বোয়াল মাছ অনেকে ধরেন সেটা অনেকেই মানে চিকেন লিভার টিভার দিয়ে ধরেন কিন্তু বোয়ালের জন্য লুর ফিশিং করা যায় স্নেকহেড মানে আমাদের যেটা বলি আমরা শাল মাছ ধরা অনেক সহজ লুর পাওয়া যায় আমাদের বাংলাদেশ অ্যাংলাররা যদি সেটা শুরু করে আশা করি নতুন একটা ডাইমেনশন খুলবে সবাই রুই কাতলা মেঘেলের জন্য ছোটেন একটু যদি ফিশিংটা আলাদা করেন নতুন স্বাদ পাবেন আমার মনে হয় রিকোয়েস্ট রইল আপনাদের ভারতীয় ভাইয়ের কাছ থেকে ছোট রিকোয়েস্ট রইল চেষ্টা করবেন ভালো লাগবে আশা করি আর অনেক বাংলাদেশের বন্ধু রয়েছে যেমন নাসিম ভাই এসছে কম্পিটিশনে আমি তোকে লাস্ট 8-10 বছর থেকে চিনি
10 বছর ধরে চিনি এবং অনেক ভালো সম্পর্ক আমার সঙ্গে দেখা হয়নি কম্পিটিশনে সুকলে দেখা হয়ে গেল তো অনেক ভালো মেমরি নিয়ে যাচ্ছি তো আপনারাও ভবিষ্যতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসুন বা আমাদের কো ডাকুন আমরা যাব ভালো করে একসাথে মেলা মেশা হবে মতরাদান প্রদান হবে ফিশিং স্টাইলের নতুন নতুন নলেজ আপনাদের কাছে শিখবো আমরা আর আমরা যদি কিছু দিতে পারি আপনাদেরকে সেটাও ভালো লাগবে আশা করি সো এটাই আশা রাখি এটার ইকোনমিক ভ্যালুটা কিভাবে মূল্যায়ন করবেন এই কম্পিটিশন ইকোনমিক ভ্যালু নো ফিশিং রিক্রিয়েশনাল ফিশিং এর ইকোনমিক্যাল ভ্যালু যদি বলেন স্পোর্ট ফিশিং ইজ এন ইন্ডাস্ট্রি আজকের ডেটে ইন্ডিয়াতে এই ইন্ডাস্ট্রিটা প্রায় 1000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি ইউ গাইজ মেকিং নয়েজ ফর মি গাইজ ওয়ান সেকেন্ড সো ইন্ডিয়াতে আজকের ডেটে ইন্ডাস্ট্রিটা মোর দেন 1000 সিআর স্পোর্ট ফিশিংয়ের ইকুইপমেন্টের যে আমাদের বিজনেস এবং আমি ওই বিজনেস রিপ্রেজেন্ট করি ইন্ডিয়াতে আমি মেজর ক্রাফট কেটেক ফুজি ওকুমা এই সমস্ত ব্র্যান্ডগুলো আমার ইম্পোর্ট করি এবং ডিস্ট্রিবিউট করি তো আমার কাছে হাজারো হাজারো অ্যাঙ্গেলদের কন্ট্যাক্ট রয়েছে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং খুব ক্লোজলি আমরা অ্যাঙ্গেলের সঙ্গে কাজ করি তো এই ইন্ডাস্ট্রির ভ্যালু রয়েছে অবশ্যই কর্মসংস্থান হতে পারে লট লার্জ স্কেলে হবে না অবশ্যই কিন্তু সেখানে অনেকটা জায়গা রয়েছে মানে বাংলাদেশের মার্কেট যেটা সেখানে রিয়েলি জেনুইন প্রোডাক্টস এখনও পর্যন্ত সব জায়গায় অ্যাভেলেবেল না অনেকেই চাইনিজ কপি প্রোডাক্ট বেশি ব্যবহার করার সুযোগ পান কারণ ভালো জিনিসটা ইম্পোর্ট করার সুযোগটা ওখানে কম হয় একটু তো যারা ট্যাকেল বিজনেসে রয়েছেন বা যদি কোনো রকম শুরু করতে চান আমরা আছি যদি কোনো রকম হেল্প লাগে নিশ্চয়ই করবো ইকোনমিক ভ্যালু অবশ্যই রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ দিক এটাকে এক্সপ্লোর করা যেতে পারে রিক্রিয়েশন ফিশিংটাকে এবং শুধুমাত্র ফিশিং না ফিশিংয়ের জন্য চার্টার বোট হয় চার্টারগুলো হয় মানে যারা টাকার বিনিময়ে আপনাকে এক্সোটিক স্পটে ফিশিং করতে নিয়ে যায় বড় মাছ ধরার জন্য এই সমস্ত জিনিসগুলো হওয়ার জন্য সো সেটাও একটা ইকোনমিক ভ্যালু রয়েছে অবশ্যই রয়েছে বাংলাদেশে যেমন স্পোর্ট ফিশিং একটাই আছে সেটা হচ্ছে কার ফিশিং পাস পনগুলো রয়েছে পাস লেগুলো হিউজ ইন্ডাস্ট্রি একটা দিনের টিকিট আপনার 20,000 টাকা 30,000 টাকা টিকিটেরও পুকুর রয়েছে বাংলাদেশে তো সেটা হচ্ছে কার ফিশিংয়ের জন্য তো কার ফিশিংয়ের অলরেডি ইজ এ হিউজ ইকোনমিক ভ্যালু আছে কিন্তু স্পোর্ট ফিশিং মানে যেটা গেম ফিশিং লিওর ফিশিং আরও কিন্তু রয়েছে এ ধরনের ডেস্টিনেশন যেটা গেম ফিশিংয়ের জন্য করতে চান সমুদ্রে করা যেতে পারে বড় পন্ডে করা যেতে পারে লেকে করা যেতে পারে সেই জন্য যদি কোনো রকম ইনপুট লাগে আমি রইলাম অরুণাভ অরুণাভ সান্নিগ্রাহী ইউ ক্যান কন্ট্যাক্ট মি অন ফেসবুক অন মেসেঞ্জার আমার ফোন নাম্বার বাংলাদেশের বন্ধুদের কাছে রয়েছে আপনারা চাইলে আমার হেল্প অবশ্যই পাবেন সবসময় ধন্যবাদ ভালো থাকবেন এবং কিপ সেফ টাইট লাইন হ্যাপি ফিশিং থ্যাংক ইউ দাদা